হ্যাপি বার্থডে মামা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মামা কিছু মনে করিস না, কালকে থেকে তোরে আমি অনেক ইগনোর করতেছি, কারণ আমরা যে প্ল্যানটা করছিলাম এই প্ল্যানটা যদি তোরে ইগনোর না করতাম তাহলে এই প্ল্যানটা ভুলে হইল নইলে, এর জন্য কালকে থেকে তোরে ইগনোর করতেছিলাম। এখন ইগনোর কইরা সব কিছু হয়েছে, তুই যদি মন খারাপ করস এর জন্য এই ভিডিওটাও করা হইতেছে। তো মামা কিছু মনে করিস না, যাই হোক শুভ জন্মদিন, ভালো থাক, দোয়া করি তোর জন্য সব সময়, আপনারাও দোয়া করবেন। তো নতুন কাজ শুরু করছি আল্লাহর রহমতে, সব চলতেছে, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর ওই লাস্ট ভিডিওর তো অনেক সাপোর্ট পাইছি, মানে বলার বাহিরে অনেক সাপোর্ট পাইছি, এভাবে সাপোর্ট করতে থাকবেন, সবাই দোয়া করবেন, সাথেই থাকবেন। আমাদের হাতে বাজেট ছিল অনেক, তাই আমরা সিএনজি ভাড়া করছি, কিন্তু একটা টাকাও দিতে পারিনি সিএনজিওয়ালাকে, কারণ খুব কাছের মানুষ ছিল তো এর জন্য। তারপরে রওনা দিলাম সেই অপরিচিত দোকানে কেক কেনার জন্য। তো এখানে কেনাকাটা করি, কেক যেটাই দেখি ওইটাই পছন্দ হয়, ভাবতেছি কোনটা নিমু কোনটা নিমু। অনেকক্ষণ বাবার পরে একটা চয়েস হয়, তারপরে ওইটা নেই। অবশেষে কেনাকাটা শেষ হয়, তো এবার বাড়ির দিকে রওনা দিই, বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর। অনেক জার্নির পরে বাসায় আসলাম, এখন রুমটা দেখি অগোছালো, তো এবার রুমটাও গোছাতে হবে। যতটুক পারছি রুমটা গুছাইছি, যতটুক হয়েছে আর কি, আমরা ছেলে মানুষ এত পারি না। তারপরে মিলনরে বললাম, তো এবার নাইমরে আসতে বলি, তো পরে আমি ওরে কল দিই। চুপ চুপ, নাইম একটু বাসায় তো। হ্যালো, আরে চালু হয় 5 মিনিট না হন ইয়া তুই। আচ্ছা চালু, হ্যাঁ কথা না। অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে সে আসলো। আসার পরে আমি একটা ভুল করে ফেলি, আমার পকেটে যে স্প্রেটা ছিল ওইটা পরে নামাইরা কি করছি, আমার পকেটে মাইরে দিছি, যোর সঙ্গে আমি বাইর করি এই সঙ্গেই। তো আমি নাটক করি যে আমি একটা ব্যথা পাইছি, কিন্তু পরে পরে আমি ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই, ভিতরে যাওয়ার পরে ভাবছি আবার হর দিকেই মারমু স্প্রেটা, তারপরে আমার মুখের ভিতরে গিয়ে পড়লো। Okay.
আচ্ছা যাই হোক, এলামগর মাননীয় অবৈধ ইউটিউবার প্রিন্স নাইমা বেগম ক্যারেক্টার উদ্বোধন কর ও দর্শন করেন। তো গাইস আমার ফিল্ড হলো এডাই, নয়নের দিকে তাকা। আমি চাইলাম বেটুনটা পাড়াবো, সবাই যাতে ডরে আমি নিজেই ডরে গেলাম। সি সি তো যাই হোক, আমি নিজের ওরকম কোন ভাবতে পারি নাই। কালকে সকাল ছড়াতে ভাবি কি তোর দুঃখ তাই নাই এইরকম কিছু হইব। মাগরিবের পরে ওরা ফোন দিল, দেখা সাক্ষাৎ করে একটু আগে, বললাম যে আসতেছি 5 মিনিট। কোন স্ক্রিপ্টেড ভিডিও না গাইছে এটা কিচ্ছু না, নিজে কিচ্ছু জানতাম না সিরিয়াসলি। তো কালকে থেকে মহিদুল আমার সাথে কথা বলে মেসেঞ্জারে, কোনো টেক্সট মেক্স দেন। আমার নিজের কাছে খারাপ লাগলো যে কি একসাথে থাকলে লাইফে অনেক কিছু করা যায়, একা কিছু করতে চান পারবেন না। যেরকম এই যে আমরা যে কাতারে কাজ করতেছি এটা কিন্তু একা কখনো পসিবল না। আমি যদি একা বলি যে না আমি একাই সব করবো, হ্যাঁ হয়তো বা একা আমি এডিটিং করতে পারবো, যা কিছু বাকি যাবতীয় কিছু করা লাগে তা করতে পারবো। তারপরও 1 মাস করলে পরে আমার মাথা দূরে ছিল, আমার নিজেরা ভালো লাগবে না। প্রথম তো সবাই একসাথে থাকলে দূরে একটা জায়গায় গেলো, শুট করতে থাকলো, এখানে আড্ডা মাড্ডা দেওয়া, শুটের মাঝখানে অনেক কিছু ফিল করা যায়। মানে এই কথাগুলা যারা সাধারণ মানুষ আছেন তারা বুঝবেন নাকি, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইউটিউবার আছে, তারা এই জিনিসগুলো অনেক ফিল করবেন। যখন বন্ধুদের সাথে কোথাও একটা জায়গা যাওয়া হয় সুরের জন্য, তো ওইখানে কিন্তু যারা বন্ধু বান্ধবের সম্পর্ক ওটা কিন্তু আসলে সুরের জন্য না, একটা ওইখানে আড্ডা একটা চিল হয় যে ঘুরার জন্য গেছি, একটা টুরে গেছি, সুর মনে হয় না। যারা এইভাবে সুট করে হাই হ্যালো ভাই বাদের খাতে তারা কখনো সুরে গেলে ওই ফিলটা আসলে পাবে না। বন্ধু বান্ধবের সাথে আমি এক জায়গায় গেলে 2-3 জায়গায় 4 দিন আমার সুট লেট হইলো, সমস্যা নেই, আরে কর আরো 1 দিন লাগলে সময় দিলাম। আমি মানি টাকা পয়সা দিয়ে সবকিছু কিনা যায়, আপনার মনে সুখটা কিন্তু টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন। আপনি টাকা পয়সা আছে, হ্যাঁ আপনি ঘোরাফেরা করতে পারবেন, যেটা লাগে তখন ওটা করতে পারবেন, সুখটা পাবেন নিজে। বন্ধুবান্ধব এই জায়গায় আসলাম, ভালো লাগতেছে, ভিতরে অনেক ভালো লাগতেছে, মুখে প্রকাশ করতে পারতেছি না। চার সাথে কইছি তো আমার মতো যদি আপনাদের লাইফে হয়ে থাকে বিশেষ করে ভালো লাগবে। বাসে যখন ফোন দিচ্ছে মধুর দরজা খুলছে, দেখি হয় দরজা ছিল, তখনই আমার আবার লাগছে যে ডিম ফাড়াইব, এমনি মাথা কথা করতেছে। মহিদুল এমন কি জানে লাগছে, আমি ভাবছি ডিম নিয়ে মনে দিছে আমার বার, আমি মামা আমি নেই আমার যাই হোক, মনে কষ্ট নিস না, কালকে যে তোরা ইগনোর করতেছি এগুলা ইচ্ছা করে করছি যাতে প্ল্যানটা না বুঝতে পারস তুই। আমি ভাবছি কালকে আসলে আমাদের মতো
আমি ভাবছি ইলেগাল ফোন খারাপ করে বসে বসে কথা বলতে পারবো মিলন লোক দূরে গেছে ধীরে দল লাগে কোনো কথা আসে রাইতে কই আসছিল এবং মিলন বই কথা বাইতে আসছিল ঠিক গেলাম কোনো কথা বাদ গেছে হয় হয় না ভাবি নিয়ে গেছে নেই নেই একটা ওরা নিজের আগে প্ল্যান করছে আমি ভাবছি যে হঠাৎ করে কি আমি আর কিছু বই নিয়ে থাক দেখি হঠাৎ করে আমি নিজেই করে কেক কাটবি কোন সময় ওই তুলাইতেছে আচ্ছা গাইস ওয়েট করেন আপনারা উবাইদুল্লাহ শুক তারপরে কেক কাটবো আল্লাহ হাফেজ তো বিদায় নে না তো বাইতে বস্তা লইবো বেটা এই এটা ভরবি এই কেক ভরবি বলি দিন না মামা চল বলি বলি কই বেটা আচ্ছা আল্লাহ হাফেজ হ্যাঁ এই যে গাইস আরে ইনশাআল্লাহ এটা কি কেক পাড়াইন দিছি না নে দি আপনারা সবাই খায় ঠিক আছে সাহস কম না আবার কে কে আসছে সুস্থ থাকবে খালি